জয়গুরু মাস্টার উইথ ইন বেঙ্গলি নিয়ে এসেছে এক নতুন উপস্থাপনা, মাতৃমঙ্গল। আজকে আপনারা শুনছেন শ্রদ্ধেয় শ্রী দেবী প্রসাদ মুখোপাধ্যায়ের লেখা বিবাহ পরিচয় গ্রন্থ থেকে পাঠ। মনে রাখতে হবে, শিক্ষা, কৃষি, শিল্প গড়ে ওঠে মানুষের হাত দিয়ে, আর সেই মানুষ আসে বিবাহের মাধ্যমে। তাই বিবাহ নীতি সুষ্ঠু ও নির্ভেজাল করে তুলতে পারলেই শুভ চলন সম্পন্ন দম্পতির ভিতর দিয়ে পাওয়া যাবে খাঁটি উন্নত মানুষ। তারাই আবার দেশের সর্বাঙ্গীন এবং সর্ববিধ উন্নতি সাধন করতে পারবে। তাই উজ্জ্বল কল্যাণ ধর্মী সুদৃঢ় রাষ্ট্র সংগঠনের জন্য প্রয়োজন সমীচীন সুসংগত বৈধ বিবাহ অনুষ্ঠান। দেশে ভালো মানুষের আধিক্য থাকলে দেশকে ভালো করতে দেরি হয় না। কুজনন দেশকে দুর্বল, সম্পদহীন ও সমস্যা প্রপীড়িত করে তোলে। দ্রষ্টব্য মনুসংহিতার তৃতীয় অধ্যায়ের 42 ও 63 শ্লোক। এখন দেখতে হবে কেমন বিবাহের মধ্য দিয়ে সুসন্তানের আগমন সম্ভব। তার আগে জানতে হবে বিবাহ বলতে কি বোঝায়, তার উদ্দেশ্য, প্রয়োজন এবং সেই উদ্দেশ্য সাধনের পথ। বিবাহের মধ্যে আছে বি পূর্বক বহু ধাতু, অর্থ বিশেষ প্রকারে বহন করা। কে কাকে বহন করে? আমরা সাধারণত দেখি স্বামী ভরণ পোষণ আচ্ছাদন দিয়ে স্ত্রীকে বহন করে চলে, কিন্তু শুধু এখানেই বহনের তাৎপর্য সীমাবদ্ধ নয়, স্ত্রীও বহন করে। সে বহন করে তার স্বামী ও শ্বশুরকুলের আদর্শ, ঐতিহ্য ও কৃষ্টি। বহন করে তার দেহ দিয়ে, মন দিয়ে, সমগ্র সত্তা দিয়ে। স্বামীর আদর্শ, ধর্ম ও কৃষ্টি সে বহন করে প্রবৃদ্ধ করে তোলে সন্তান সন্ততির মধ্য দিয়ে। এইভাবে সে হয় স্বামীর পরিপূরণকারী সত্তা। আবার সন্তান শব্দের মধ্যেও আছে সমপূর্বক তন্ধাতু, অর্থাৎ সম্যক প্রকারে বিস্তার লাভ করে চলেছে। যে ভাবধারা ও আদর্শ পিতৃকুলকে গৌরবময় করে তুলেছে, তা আরও বর্ধিত ও বিস্তৃত হয়ে চলে সন্তানের মধ্য দিয়ে। তাই তার নাম সন্তান। এই অর্থে বিবাহ ব্যাপারে স্ত্রীর স্থানটি হয় মুখ্য, স্বামীর স্থানটি হয়ে পড়ে গৌণ। বিবাহ ব্যাপারটা সংগঠিত হয় নারীর দিক দিয়ে, কারণ এখানে ক্রিয়াটি তারই বেশি। সেই স্বামীকে বরণ করে, স্বামীর ভাবধারা গ্রহণ করে, তারই সন্তান পেটে ধারণ করে 9 মাস 10 দিন লালন করে। প্রসবের পরেও সন্তানের প্রতি দায়িত্ব প্রায় সবটুকুই থাকে স্ত্রীরই, কারণ বাবা মায়ের মতো সবটুকু স্নেহ ঢেলে, সব সহ্য করে, সমস্ত বিরুদ্ধ পরিস্থিতিকে বিনায়িত করে সন্তান পালন করতে পারে না। তাই বিয়ের জন্য অস্থির হওয়া পুরুষের পক্ষে নিয়ম বহির্ভূত। যদি কোনো পুরুষ ওই রকম হয়, তার সম্বন্ধে বিয়ে পাগলা বলে একটা নিন্দাসূচক কথা প্রচলিত আছে।
কিন্তু মেয়েরা বিয়ে করতে চাইলে তাদের ওই জাতীয় কোনো আখ্যাই আখ্যায়িত করা হয় না, বরং সেই সব মেয়েকে প্রশংসা করা হয় এবং তাদের বিয়ের ব্যবস্থা করা হয়। জনন বিজ্ঞানের দিক দিয়েও পুরুষের প্রকৃতি স্থাষ্ণু অর্থাৎ স্থিতিশীল, আর নারী চরিষ্ণু অর্থাৎ গতিশীলতাই তার ধর্ম। পুরুষ স্থির, নারী প্রকৃতি তাকে কেন্দ্র করে আবর্তিত হয়, বিবর্তিত হয়, প্রদীপ্ত হয়ে ওঠে। তার চরিষ্ণু প্রকৃতি পুরুষরূপী স্থাষ্ণু প্রকৃতিতে কেন্দ্রায়িত ও সঙ্গত হয়ে তৃপ্ত হতে চায়, বুদ্ধ হতে চায়। স্ত্রী শব্দটিও স্তৈ ধাতু থেকে উৎপন্ন, অর্থাৎ যে স্বামীকে বেষ্টন করে দীপ্তি পায়। প্রকৃতির এই স্বাভাবিক ধর্ম যখন নষ্ট বা বিকৃত হয় তখনই সেখানে বিপত্তির সৃষ্টি হয়ে থাকে। আপনারা শুনছিলেন শ্রদ্ধেয় শ্রীদেবী প্রসাদ মুখোপাধ্যায় রচিত বিবাহ পরিচয় পর্ব 2। পাঠে শ্রীমতী সুমনা ভট্টাচার্য মা। কেমন লাগলো আপনাদের আজকের এই পর্ব? আমাদের মতামত জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। আর নিয়মিত আর্য খ্রিস্টি সঞ্জাত পুরুষোত্তম প্রবর্তিত বিধি ও তাঁর জীবনের ব্যাপারে নানান তথ্য, তত্ত্ব ও কাহিনী জানতে সাবস্ক্রাইব করুন ও ফলো করুন এই মাস্টার উইদিন বেঙ্গলি চ্যানেল ও ফেসবুক পেজটিকে। দেখা হচ্ছে তাহলে আগামী সপ্তাহে। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।